ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। কিভাবে আপনারা মনিটাইজেশনটা অন করবেন সেটা আপনারা ল্যাপটপে আমি দেখাতে পারতাম, মোবাইল স্ক্রিন আমরা যেহেতু মোবাইলটা সবচেয়ে বেশি ব্যবহার করার জন্য আমি মোবাইল স্ক্রিনে দেখাবো। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার, তবে ক্রোম ব্রাউজার হলে বেশি ভালো হয়, ক্রোম ব্রাউজার আমরা যাব। এখানে ইউটিউব স্টুডিও সরাসরি ঢুকে পড়বো আমরা, ইউটিউব স্টুডিও লিখলে সার্চ করলে সহজে আপনারা ঢুকতে পারবেন। ঢোকার পরে কর্নারে দেখেন, সবচেয়ে কর্নারে এই কর্নারে কতগুলো স্টেপ অর্থাৎ কতগুলো আইকন বার দেখা যাচ্ছে, ওই আইকন বার থেকে আপনারা এখানে সবগুলো সেটিং আছে আমি বুঝিয়ে দেবো, এই বুঝিয়ে কীভাবে মনিটাইজেশনটা আপনারা অন করবেন ইউটিউবে ওইটা পলিসিটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। যে কর্নারে যে আইকন বারগুলো দেখতে পাচ্ছেন, ওই আইকন বারগুলো আমি কীভাবে মনিটাইজেশন অন করতে হয়, উপরে যেটা আছে এটা হচ্ছে ড্যাশবোর্ড, আর নিচে যেটা আছে এটা হচ্ছে প্লে লিস্ট অর্থাৎ আপনার প্লে কন্টেন্টগুলো আছে, আর ওইটা অ্যানালিটিক্স তৃতীয় নম্বর যেটা ওইটা অ্যানালিটিক্স। তারপর এখানে কমেন্ট আছে, তারপর কপিরাইট ক্লেম যে সকল ভিডিওতে আছে ওগুলো, তারপর এটা মনিটাইজেশন আছে, তারপর এখানে ভিডিও সেভ অন্যান্য যেই সেটিংগুলো সব এখানে। আমি আপনাদের শুধুমাত্র দেখাবো যে কন্টেন্ট কীভাবে অ্যাড মনিটাইজেশন অর্থাৎ আপনি আপনার ভিডিওগুলোতে কীভাবে অ্যাড মনিটাইজ করবেন এটা অন করে আমি আপনাদের দেখাবো। আমরা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা এই যে সম্পূর্ণ কন্টেন্টগুলো এখানে দেখতে পারবেন আপনারা, ওইটা ক্লিক করার পরে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখেন আমার সবগুলো ভিডিওতে যে মনিটাইজেশন অন লেখা আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন কীভাবে মনিটাইজেশন অন লেখা আছে, আপনারা ওই মনিটাইজেশন অন যে শব্দটা দেখতে পাচ্ছেন ওইখানে আপনারা ক্লিক করলেই ওইখানে অফ অন এটা সম্পূর্ণ চালু হয়ে যাবে, অফ অন লেখা থাকলে আপনারা এটা অন করে দিবেন আর প্লাস সেভ করে দিবেন, তাহলে কি আপনারা সহজে এটা দেখতে পাবেন। আর কর্নারে আরও অনেকগুলো সিস্টেম আছে, আরও অনেকগুলো আইটেম আছে, যে আপনার এটা কতগুলো ভিউ পড়ছে, কতগুলো লাইকস পড়েছে, এটা রেটিং কত পার্সেন্ট কী আসে বিষয়, এগুলো সম্পূর্ণ আপনারা এখানে দেখতে পারবেন। এভাবে আপনারা আপনাদের যে মোবাইল স্ক্রিনগুলোতে আছে স্ক্রিনগুলোতে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনারা এটা দেখতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের নিজের যে ভিডিওগুলো আছে বা কন্টেন্টগুলোতে যে কীভাবে অ্যাড রান করতে হয় এটা আপনারা নিজেরা এভাবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে অ্যাড রান করে দেখবেন, তবে আর ল্যাপটপ হলে আরও বেশি ভালো হয় বা পিসি ডেস্কটপ এটা আপনারা নিজেরা এভাবে অন করে নিয়ে নেবেন। এটা আসলে একটা সিম্পল ম্যাটার, তবে যারা নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছেন তাদের কাছে বিষয়টা কঠিন মনে হলো, তেমন কঠিন না, আপনারা এটা সহজে এভাবে অন করে নিতে পারবেন। এভাবে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে অ্যাড মনিটাইজার রান করে নেবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আপনারা এভাবে আপনাদের ভিডিওগুলো অ্যাড রান করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।